যে মুসলমান বিশ্বাস করে নবীর ঘরে জন্ম হলে পাপের সাজা আল্লাহর কাছে মুখ করতেই হবে, নবীর ঘরে জন্ম হলে নিজে পাপের পথ পরিহার না করলে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না, এই ইসলাম ধর্ম সন্ত্রাসী না যে খ্রিস্টানেরা বিশ্বাস করে জন্মের আগেই আমার স্বচ্ছ করফ রাগ মাফ হয়ে গেছে সেই খ্রিস্টানেরা সন্ত্রাসী। সুতরাং ইসলাম ধর্মের মূল ভিত্তির সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই, সন্ত্রাসের ভিত্তিতে খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। কোথায় কোথায় অনেক দূরে চলে গেলাম, করবো কি? এবার মূল আলোচনার দিকে যাই। খ্রিস্টানদের লেখা এই বই কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ, এই বইয়ে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কোরআনে যত আয়াত নাযিল করেছেন, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম সম্পর্কে আল্লাহ যত আয়াত নাযিল করেছেন সবগুলি উপব্যাখ্যা করে বইয়ে প্রমাণ করেছে ঈসা আলাইহিস সালাম সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম জগতের সর্বযুগের সকল নারীর চেয়ে শ্রেষ্ঠ নারী। দলিল ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। অথচ এই আয়াতের তফসিরে লেখা আছে হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যুগের সকল নারীদের উপর আলাদা মর্যাদা দান করেছিলেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামের বীরদের সম্পর্কে আল্লাহ বলেন লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, জগতের কোন যুগের কোন নারী হে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বীরগণ আপনাদের সমতুল সমমর্যাদা সম্পন্ন নন, সর্বযুগের সকল নারীর ঊর্ধ্বে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবিগণকে আলাদা মর্যাদা দান করেছেন। এতক্ষণের আলোচনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম, আমাদের নবীর বিবিগণ কোন যুগের সকল নারীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী? সর্বযুগের সকল নারীর চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। তারপরে বলেন ইনি তাকাইতুন্না ফালা তাখদুনা বিল কাউলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাউলাম মারুফা। হে নবীর বিবিগণ, আল্লাহর দেওয়া এই মর্যাদা তোমাদের নিজেদের কার্যকলাপের দ্বারা সংরক্ষণ করতে হবে, আল্লাহর শাস্তির ভয় যদি তোমাদের অন্তরে থাকে। হে নবীর বিবিরা, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীগণ, হে সমস্ত মুমিন মুসলমানের মাগণ, আল্লাহর শাস্তির ভয় যদি তোমাদের অন্তরে থাকে তাহলে আল্লাহ প্রদত্ত মর্যাদা তোমাদের নিজেদের আমলের দ্বারা নিজেদের কার্যকলাপের দ্বারা রক্ষা করতে হবে। মর্যাদা রক্ষার একটা পদ্ধতির বিবরণ দিয়ে আল্লাহ বলেন ফালা তাখদানা বিল কাউলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুল্লা কাউলাম মারুফা। আল্লাহ তোমাদেরকে আলাদা যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা রক্ষা করার একটা পদ্ধতি হল ভিন্ন পুরুষের সাথে মধুর সুরে কথা বলতে পারবে না। এখানের কথাটা পরিষ্কার বোঝার জন্য ভিন্ন পুরুষ বলতে কি বোঝায় তা আগেই পরিষ্কার বুঝে নিতে হবে। যে পুরুষের সাথে যে নারী শরীয়তের বিধান মতো বিয়া হতে পারে এই পুরুষটা এই নারীর জন্য ভিন্ন পুরুষ, পর পুরুষ, বেগানা পুরুষ। যে নারীটাকে শরীয়তের বিধান মতো যে পুরুষ বিয়ে করতে পারে এই নারীটা ভিন্ন নারী, পর নারী, বেগানা নারী। কোন শব্দ দিয়ে কইলে আপনারা সহজে বলেন, ভিন্ন নারী, পর নারী, বেগানা নারী, কোনটা করলে সহজে বোঝেন? পর নারী। এবার বলুন চাচাতো ভাইয়ের জন্য চাচাতো বোনকে বিয়া করা শরীয়ত মতে ঠিক আছে কিনা?
ঠিক আছে? তাহলে চাচাতো ভাই চাচাতো বোন দুজন পরস্পরে আপন নারী আপন পুরুষ না ফর নারী ফর পুরুষ? ফর নারী ফর পুরুষ। খালাতো ভাই খালাতো বোন বিয়ে হতে পারে কিনা? তাহলে তারা দুজন পরস্পরে আপন নারী আপন পুরুষ না পর নারী পর পুরুষ? মামাতো ভাই ফুফাতো বোন, ফুফাতো ভাই মামাতো বোন পরস্পরে আপন নারী পুরুষ না পর নারী পর পুরুষ? এবার বলুন, বড় ভাই মারা গেলে দেবর বাবিকে বিয়ে করতে পারে কিনা? বড় বোন মারা গেলে দুলাবাই শালিকে বিয়ে করতে পারে কিনা? তাইলে দেবর বাবি সম্পর্ক কি? শালি দুলাবাই ফর নারী ফর পুরুষ? আল্লাহ বলেন, পর পুরুষের সাথে মধুর সুরে কথা বলতে পারো না। আল্লাহ তোমাদেরকে আলাদা মর্যাদা দান করেছেন, আল্লাহর মর্যাদা যদি সংরক্ষণ করতে চাও, আল্লাহর ভয়াবহ শাস্তি থেকে যদি রেহাই পেতে চাও, তাহলে হে নবীর বিবিগণ আর সমস্ত মুসলমানের নারীগণ, আগেই বলেছি ডাইরেক্ট সম্বোধন করা হয়েছে নবীর বিবিগণকে আর ইনডাইরেক্ট সম্বোধন করা হয়েছে সমস্ত মুসলমানের নারীগণকে। সুতরাং তর্জমা হবে এভাবে, হে নবীর বিবিগণ আর মুসলমানের নারীগণ, তোমরা যদি আল্লাহ প্রদত্ত আলাদা মর্যাদা সংরক্ষণ করতে চাও এবং আল্লাহর ভয়াবহ শাস্তি থেকে যদি রেহাই পেতে চাও, তাহলে পর পুরুষের সাথে মধুর সুরে কথা বলতে পারো না। মুসলমানের নারীরা পর পুরুষের সাথে কি সুরে কথা বলতে পারে না? মধুর সুরে। যদি কথা বলার দরকার পড়ে, আল্লাহ বলেন বলতে পারো, মধুর সুরে নয় কর্কশ সুরে। যদি কোনো পরনারীর দরকার পড়ে পর পুরুষের সাথে কথা বলার, যদি কোনো পর পুরুষের দরকার পড়ে পরনারীর সাথে কথা বলার, তাহলে কথা বলতে পারবে না, না মধুর সুরে পারবে না। দরকার হলে কথা বলতে পারবে কিন্তু মধুর সুরে কথা বলতে পারবে না। কোন সুরার কত নম্বর আয়াতে আল্লাহ বলেন? সুরা আহজাবের 32 নম্বর আয়াতে। কোন সুরার কত নম্বর আয়াতে? সুরা আহজাবের 32 নম্বর আয়াতে বলেন, পরনারী পর পুরুষের সাথে মধুর সুরে কথা বলতে পারবে না। বললে আল্লাহ যে আলাদা মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা রক্ষা হবে না। কিভাবে রক্ষা হবে না তার বিবরণ দিয়েছেন আল্লাহ বলেন, যদি কোনো পরনারী পর পুরুষের সাথে মধুর সুরে কথা বলে, তাহলে ওই পুরুষটা এই নারীর কণ্ঠস্বরের মাধুর্যে আকৃষ্ট হয়ে এই নারীর প্রতি লুবি হয়ে যাবে। নারীর প্রতি লুবি হয় মানুষ টাকার জন্য, নারীর প্রতি লুবি হয় মানুষ পদের জন্য না অপকর্মের জন্য? তো সার মর্ম কি দাঁড়ালো? পর নারী পর পুরুষের সাথে মধুর সুরে কথা বললে পর নারীর মধুর কণ্ঠস্বর ভিন্ন পুরুষের কানে পৌঁছলে আল্লাহ বলেন সেই ভিন্ন পুরুষ এই মধুর সুরের আকর্ষণে এই নারীটার সাথে অপকর্ম করতে লুবি হয়, অপকর্মের লোভ ওই পুরুষের অন্তরে জাগ্রত হয়। পুরুষ ভিন্ন নারীর মধুর কণ্ঠস্বর শুনলে পুরুষের অন্তরে ওই নারীর সাথে অপকর্ম করার লোভ জাগে, লালসা জাগে। কার অন্তরে লোভ জাগে? পুরুষের। কার প্রতি? ওই পর নারীর প্রতি। কিসের লোভ জাগে? অপকর্ম করার লোভ জাগে। কেন জাগে? মধুর সুরে কথা বলার কারণে। কে বললেন? এখন যদি কোনো লোকে বলে আমার মনে জাগে না, তাহলে এই লোকটাই সত্যবাদী আর কোরআন শরীফের সুরা আহজাবের 32 নম্বর আয়াতটা মিথ্যা। বিচারটা কিভাবে করবে? আল্লাহ তো সুরা আহজাবের 32 নম্বর আয়াতে বলেন, ফর নারী ফর পুরুষের সাথে মধুর সুরে কথা বললে ওই পুরুষের অন্তরে লোভ জাগে এই নারীটার সাথে অপকর্ম করার। আল্লাহ বলেন জাগে, সে বলে জাগে না। সুতরাং তার কথাই ঠিক,
আল্লাহর কথাটা ঠিক। আপনারা কোন সিদ্ধান্তে যাবেন বলুন? আল্লাহর কথা সঠিক। তাহলে যত নারী যত বর পুরুষের সাথে মধুর সুরে কথা বলে সবগুলি পুরুষের অন্তরে ওই নারীগুলির সাথে অপকর্ম করার লালসা জাগে, এই যে আল্লাহ কোরআনে বলেছেন পরম সত্য, পরম সত্য। যারা বলে আমাদের অন্তরে লোক জাগে না, এরা মিথ্যুক। যারা বলে আমাদের অন্তরে লোক জাগে না, এরা মিথ্যুক। আর না হয় আল্লাহ মিথ্যুক, কোন সিদ্ধান্তে যাবে? আল্লাহ মিথ্যুক না এরা মিথ্যুক? এক পথে যেতে হবে আপনাকে। আমি জিজ্ঞেস করি আপনাদের, ভিন্ন নারী ভিন্ন পুরুষ যুবক যুবতী একে অপরকে দেখলে অপরের প্রতি আকর্ষণ জাগে না? একে অপরের মধুর কণ্ঠস্বর শুনলে তাদের প্রতি আকর্ষণ জাগে না? জাগে। এরপরে যদি কেউ বলে জাগে না, এর মানে দাঁড়ায় যে তার ঘি আগুনের পরশে গেলে বলে না। ঘি বুঝেন? ঘি, ঘি বুঝেন? যে ঘি আগুনের তাপে দিলে গলে না, এটা কি সত্যই ঘি না ফাটর? যে পুরুষ ভিন্ন নারীর সংস্পর্শে গেলে তার মন গলে না, তার মনে নারীর প্রতি দুর্বলতা আসে না, এই লোকটা সত্যই পুরুষ না নামর্দ কাপুরুষ? এটা পুরুষ নয়, এটা নামর্দ কাপুরুষ। এটার ঘি নাই, ফাটর হইয়া গেছে। আর যদি বলো আমার ঘি ফাটর হয়ে যায়, আমার ঘি ঘি হয়েছে, আগুনের কাছে গেলে অবশ্যই গলবে। এবার বলুন, আপনার বিবির মধুর কণ্ঠস্বর শুনে পুরুষের মনে আকর্ষণ জাগলো আপনার বিবির সাথে অপকর্ম করতে, এটা আপনার বিবির জন্য সম্মানজনক না অপমানজনক? এই অপমান বোঝার মতো অনুভূতি বর্তমান সমাজের কতজন মুসলমানের অন্তরে আছে? আমার বিবির মধুর কণ্ঠস্বর শুনে কোন পুরুষ আমার বিবিকে উপভোগ করার লোভ লালসা করবে? এতটুকু অপমান কোন মুসলমানের নারীর জন্য আল্লাহ বরদাস্ত করেন না। সুতরাং মুসলমানের নারীর মান মর্যাদা রক্ষা করার যে ব্যবস্থা আল্লাহ কোরআনে দিয়েছেন, এর চেয়ে ভালো হবে দূরের কথা, এর সমমানের ব্যবস্থা একমাত্র কোরআন ছাড়া দুনিয়ার আর কোথাও নাই। সুতরাং নারীর যথার্থ মর্যাদা দেয় একমাত্র কোরআন। মুসলমানের নারীর একমাত্র যথার্থ মর্যাদা দেয় একমাত্র কোরআন। তাহলে ভিন্ন নারীর যদি কোনো দরকার হয় ভিন্ন পুরুষের সাথে কথা বলার, আল্লাহ বলছেন মধুর সুরে বলবে না, কোন সুরে বলবে? কর্কশ স্বরে বলবে। এমন আওয়াজে কথা বলবে যে আওয়াজে কোনো আকর্ষণ নাই, যে আওয়াজে মধুরতা নাই। তাহলে তোমার সাথে অপকর্ম করার লোভ লালসা করবে না, তোমার মর্যাদার হানি হবে না, তোমার মর্যাদা সংরক্ষিত থাকবে। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, মুসলমানের নারীদের মর্যাদা সংরক্ষণের জন্য আল্লাহ যত ব্যবস্থা দিয়েছেন, এর একটা ব্যবস্থা হলো মুসলমানের নারীর মধুর সুরের গান পুরুষকে শোনাবে, গান শুনেবে, শোনাবে না নাচ শোনাবে, নাচ শোনাবে না কুরআন তেলাওয়াত শোনাবে, মধুর সুর শোনাবে না বলছেন। কথার মাধ্যমে হোক, গানের মাধ্যমে হোক, নাচের মাধ্যমে হোক, কুরআন তেলাওয়াতের মাধ্যমে হোক, মুসলমানের নারীর মধুর কণ্ঠস্বর কোনো ভিন্ন পুরুষকে শুনতে দিতে পারে না, যে নারী আল্লাহ প্রদত্ত মর্যাদাকে রক্ষা করতে চায়। এই জন্যই মুসলমানের নারীদের জন্য মুয়াজ্জিন হওয়ার ব্যবস্থা নেই। না চট্টগ্রামে আছে, হাটাজারিতে আছে। মুসলমানের নারীদের জন্য মসজিদের ইমাম হওয়ার ব্যবস্থা নাই, নাকি হাটাজারিতে আছে? কোনো মসজিদের ইমাম কোনো নারী নাই? মুয়াজ্জিন হওয়ার ব্যবস্থা নাই, ইমাম হওয়ার ব্যবস্থা নেই। কারণ মুয়াজ্জিন আজান দিবে কর্কশ স্বরে না মধুর স্বরে? ইমাম মসজিদের মেহরাবে দাঁড়িয়ে মুসল্লিদের নামাজ পড়াবে, কোরআন তেলাওয়াত করবে কর্কশ স্বরে না মধুর স্বরে?
এবার বলুন, একটা মসজিদের ইমাম যদি আমার বোনকে বানানো হয়, আপনার বোনকে বানানো হয়, তখন এটাকে মসজিদের ইমাম বলতে হবে না ইমামনি বলতে হবে? ইমামনি। ইমামনি যখন মেহরাবে দাঁড়িয়ে